প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিট থেকে আমাকে ভিএক্স এর মান বের করতে হবে, আর ভিএক্স এর মানটা আমি বের করব সোর্স কনভার্সন পদ্ধতিতে। শিক্ষার্থী লক্ষ্য করো, এই সার্কিটটাতে প্রথমে আমার চিন্তা করতে হবে কি দুইটা রেজিস্টেন্স বা দুইটা সোর্স কে একত্রে যুক্ত করা যায় কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, এই সার্কিট আমি লক্ষ্য করতে পারছি, এখান থেকে আমি কিন্তু চাইলেই এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, আমি এদেরকে কি করতে পারি, একত্রে যুক্ত করতে পারি। এখানে হচ্ছে 1000, এখানে 2000 ওহম, এই দুটো আমি একত্রে যুক্ত করব। আর এরপর কোনো অপশন নাই, তারপর যে কাজটা করতে হবে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে যাকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে 1000 ওহম এবং 2000 ওহম এই দুটাকে একত্রে যুক্ত করে নেওয়া। তাহলে এই দুটো যুক্ত করি, তাহলে আর ইকিউ কত পাচ্ছি, 1000 ওহম প্যারালাল 2000 ওহম। তুমি টোটাল ক্যালকুলেশন করলে এই মানটা পাবে 667 ওহম। তাহলে আমি দুইটাকে দুইটা থেকে আমি দুইটা একটা মুছে দিচ্ছি, এই শেষ অংশটা মুছে দিচ্ছি, এটা একদম কোণায় দেখা হয় না অনেক সময়, তাই এটা মুছে দিয়ে এখন টোটাল মান কত পেলাম, 667 ওহম। পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজ হচ্ছে এইটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করা। তাহলে এখানে লিখি IS ইকুয়ালস টু ভোল্টেজ 6, আর তার রেজিস্টেন্স কত, 300 ওহম। টোটাল ক্যালকুলেশন করলে এমআর আসবে 0.02 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার সোর্স কারেন্টের মান। প্লাসটা উপরের দিকে, তাই তীর চিহ্নটা কেমন যাবে, উপরের দিকে যাবে। কারেন্ট সোর্সের মানটা কত, কারেন্ট সোর্সের মান হচ্ছে 0.02 এম্পিয়ার। আর এই যে 300 ওহম রেজিস্টেন্স কিসে চলে আসবে, অবশ্যই প্যারালালে চলে আসবে সোর্সের সাথে। তাহলে এই 300 ওহমকে আমি এখন প্যারালালে নিয়ে আসছি, এটু মুছে দিচ্ছি উপর থেকে। এই 300 ওহম চলে আসলো প্যারালালি। এখন আমার যে কাজটা করতে হবে 300 ওহম, লক্ষ্য করো তো শিক্ষার্থীরা, এই 300 ওহম আর এই 1000 ওহম দুজন কি আছে, পরস্পর প্যারালালে যুক্ত। তাহলে আমি চাইলে এদের সমতুল্য যে রেজিস্টেন্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা বের করে ফেলতে পারি, বের করব। এটা হচ্ছে আর ইকিউ, কার আর কার আর ইকিউ, 300 আর হচ্ছে 1000-এর। অবশ্যই আমি জানি আমার টোটাল ভ্যালুটা কত আসবে, এই 300 হচ্ছে ছোট আসবে যেহেতু প্যারালালে আছে, তাই না? টোটাল ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা তোমরা তো বের করতে পারো, প্যারালালে কিভাবে বের করে, তোমরা টোটাল ক্যালকুলেশন করে মান পাবে 231 ওহম। তাহলে দুইটার প্যারালাল মান হচ্ছে 231 ওহম। তাই আমি এই দুইটাকে মুছে যে কোনো একটাকে রাখবো। তাহলে দেখো আমি এইটুকু মুছে দিচ্ছি, যেটা প্যারালাল ছিল এটা মুছে দিয়ে জাস্ট এটাকে রাখছি, এবং টোটাল ভ্যালুটা কত পাইলাম আমরা, 231 ওহম। শিক্ষার্থীরা এখন একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের সাথে একটা প্যারালাল রেজিস্টেন্স আছে, আবার এটা একটা কারেন্ট সোর্স তার সাথে একটা প্যারালাল রেজিস্টেন্স আছে। তাহলে এই কারেন্ট সোর্স আর এই কারেন্ট সোর্স দুটাকে আমি কিসে রূপান্তর করব, ভোল্টেজ সোর্সে রূপান্তর করে নিব। তাহলে দেখো আমি এইটার প্রথমটা যখন ক্যালকুলেশন করছি তখন তার মানটা কত আসবে, প্রথমে আসে এটা ক্যালকুলেশন করছি, ভিএস 1 লিখলাম, তার কারেন্ট কত, 0.02 ইনটু তার রেজিস্ট্যান্স 231। টোটাল যদি ক্যালকুলেশন করে মান পাবো 4.62 ভোল্ট, এটা ভোল্টেজ সোর্সে রূপান্তর, ভোল্টেজ পেলাম। আর ওইটার ক্ষেত্রে কি হবে, ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ভিএস 2 ধরলাম, তার কারেন্টের মান কত, 0.2 ভিএক্স, আর তার যে রেজিস্টেন্স তার মান কত, 667। টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো, এখানে একটা ভোল্টেজ আছে সেটা লিখলাম না, তাহলে এর মান পাচ্ছি 133.4, আর এখানে থাকবে একটা ভিএক্স। তাহলে শিক্ষার্থীরা
কনভার্সন করলাম, কিন্তু আমি সার্কিটের মধ্যে একটু চেঞ্জ করে নিই, উপর দিকে প্লাস মানে উপর দিকে ডিরেকশন ছিল তাহলে উপর দিকে হবে এটা প্লাস, নিচের দিকে মাইনাস। প্রথম যে ভোল্টেজ তার মান কত, 4.62 ভোল্ট। তাহলে এই যে সিরিজে প্যারালাল যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখানে চলে আসলো, এখন কত হিসেবে চলে আসবে, 231 ওহম হিসেবে দেখাবো আমি। তারপর লক্ষ্য করো, তাহলে এই সোর্সটা এখানে বাদ করে দিলাম। এরপর এদিক দিয়ে কি কাজটা করবো, এতে যে কাজটা করবো এখান থেকেও একটা সোর্স বাদ করবো, ধরো এই রেজিস্টেন্সটা এখানে দিলাম এইটুকু, সার্কিটটাকে সুন্দরের জন্য জাস্ট আমি সোর্সটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসছি। ও এটা তো অলরেডি ভোল্টেজ সোর্স হয়ে গেল, তার উপরে কি থাকবে প্লাস, নিচে থাকবে মাইনাস। আর টোটাল ভ্যালুটা কত, টোটাল ভ্যালু হচ্ছে 133, 133.4 ভিএক্স, আর এই ভ্যালুটা ছিল 667 ওহম। তাহলে এইটুকু আর এখানে থাকলো না। এখন পুরো সার্কিট একটা সিম্পল সার্কিট হয়ে গেল। শিক্ষার্থীরা আমাকে ভিএক্স বের করতে হবে, তাহলে ভিএক্স এর মান কত, আমি ধরলাম পুরো সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্টের মান আই অথবা ছোট হাতের আই, তাহলে ভিএক্স ইকুয়ালস টু লিখতে পারি, কারণ এই আই যখন দিতে যাবে তখনই এই 500 ওহমের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ করবে আর সেটা হচ্ছে ভিএক্স। তাহলে ভিএক্স ইকুয়ালস লিখতে পারি 500 আই। তাহলে এখন এখানে আমি ভিএক্স টা মুছে দিচ্ছি। এখন দেখো মোট রেজিস্টেন্স কয়টা, এ একটা এ একটা এ একটা, তিনটা রেজিস্টেন্স কিভাবে আছে সিরিজে যুক্ত আছে, তাই আমি কি করবো তাদেরকে একত্রে যুক্ত করে ফেলবো। 231 প্লাস 500 প্লাস 667, তার টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 1398 ওহম। তাহলে আমি এটাকে তিনটা একত্রেও করতে পারি, অথবা এখানে যদি আমি কি করি কেবল অ্যাপ্লাই করতাম তাও হইতো, তিনটা একত্রে না করলেও চলতো, বাট আমি তিনটাকে একত্রে করলাম যাতে আমার একটু অংশটা ছোট হয়। এ টোটাল কত, 1398 ওহম। এখন আমি পুরো লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে এটার চিহ্নটা দেখো, এটা ধরলাম পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আসো প্রথমে এটা নেই, এটা দ্বিতীয় প্রান্ত নিব, আমি একটু লিখিয়ে নিই উপরে কি করছি, অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ বা ক্লোজ লুপ সেটা লিখতে পারি। তাহলে পাচ্ছি এটা দ্বিতীয় প্রান্ত নিলে প্লাস এ 4.62, এখানে আসার পরে প্রথম দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস 1398, কারেন্ট হচ্ছে আই, ছোট হাতের আই দিব এটাকে আই। এরপর আসার পর দ্বিতীয় প্রান্ত কি এটার মাইনাস 133.4 ভিএক্স। ওকে, এরপর কাজটা করি, আমি কিন্তু ভিএক্স এর মানটা এখানে জানি তাই না, আমি চাইলে ভিএক্স এর মানটা এখানে বসাইতে পারি, অথবা আমি চাইলে আই এর মানটা বসাইতে পারি। আই ইকুয়ালস টু কি হবে, ভিএক্স বাই 500, এটাও হইতে পারে তাই না, অথবা আমি ভিএক্স ইকুয়ালস টু 500 আই এখানে বসিয়ে দিই। দেখো 4.62 মাইনাস 1398 আই মাইনাস 133.4, আর ভিএক্স এর ভ্যালুটা কত, 500 আই ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, বা 4.62 মাইনাস 1398 আই মাইনাস, এটার সাথে যদি এটা টোটাল ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পাবো 66700 আই ইকুয়ালস টু 0। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এখানে পাবে 4.62 আর মাইনাস এটা পাবে হচ্ছে 68098 আই ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি আই এর মান বের করবো, আই ইকুয়ালস টু বলতে পারি 4.62 আর নিচে আছে কত, 68098। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এই মানটা পাবে 6.78 ইন্টু 10 ইনভার্স 5, এত এম্পিয়ার। তাহলে এটাকে যদি 6 এ নিতে চাই কি লিখবো, এ লিখতে পারি 6 নিতে পারি 67.8 ইন্টু 10 ইনভার্স 6 এম্পিয়ার। তাহলে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 68 মাইক্রো এম্পিয়ার।
ওকে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্টের মান, আয়ের মান। তাহলে আয় যেহেতু পেয়ে গেছি এটা পাবো, তাহলে 500 ইন্টু আয়ের মান কত, 67 মাইক্রো এম্পিয়ার। টোটাল ক্যালকুলেশন করে এর মান পাবে, এই ভিএক্স এর মানটা পাবে 0.034 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমার ভিএক্স এর মান, অর্থাৎ 500 ওহম যে রেজিস্ট্যান্স ছিল তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।